সালানপুর অঞ্চলে প্রচুর পরিমাণে অবৈধ মদের হদিশ পাওয়ার পর থেকেই তৎপর হয়েছে রাজ্যের আবকারী বিভাগ। এবার বাংলা ঝাড়খণ্ড সীমান্তে 2 নম্বর জাতীয় সড়কে ডুবুরি চেকপোস্টে শুরু হলো আবকারী বিভাগের নাকা চেকিং। ভিন রাজ্য থেকে আসা বিভিন্ন গাড়ি, লরি, ট্রাক সহ অন্যান্য যানবাহনগুলিকে পরীক্ষা করা হচ্ছে আবকারী বিভাগের পক্ষ থেকে, কোনোভাবে যাতে অন্য রাজ্য থেকে এই রাজ্যে অবৈধ মদ ঢুকতে না পারে, সেই কারণে এই নাকা চেকিং। যদিও অনুমান করা হচ্ছে গোপন সূত্রে খবর পাওয়ার পরে আবগারি বিভাগ এত তৎপর হয়েছে। সালানপুর অঞ্চলে অবৈধ মদ কাণ্ডের পর আরো সক্রিয় হয়েছে আবগারি বিভাগ। ভোটের আগে যাতে ভিন রাজ্যের মদ বা মদ তৈরির সরঞ্জাম এ রাজ্যে না ঢোকে, তাই এই তৎপরতা। এক্সারসাইজ চেকিং এর কারণ বলতে আমাদের এখান থেকে যেমন বাইরে থেকে কোনো মাল আমাদের এখানে ঢুকলো বা কোনো স্প্রিট, হ্যাঁ, সেগুলো আমাদের রাজ্যে ঢুকলো, আমরা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছি। না দেখুন, এটা আমাদের যেহেতু এক্সাইজ সামনে স্টেট ইলেকশন আছে, তো এই কারণে আমাদের নাকা ডিউটিটা আগে ইলেকশনেও হয়েছে, এবারও হচ্ছে, এটা এবং চলতে থাকবে। না আমরা চেষ্টা করছি, যদি আসে আমরা অবশ্যই উদ্ধার করার চেষ্টা করব, এবং এর জন্যই তো আমাদের এই নাকা ডিউটি।